আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল হাইয়্যুল কাইয়্যুমিল মুতাআলি কাবীরিস সামিঈল বাসীর ওয়া হুয়াল লতীফুল খাবীর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
যে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করলেন, সর্বপ্রথম সেই রব্বে কায়নাতের মহান আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করি সাহেবে কাবা কাউসাইন, বড় করে বলেন না সুবহানাল্লাহ, সাহেবে কাবা কাউসাইন, নবিয়ে সাহেবুদ দারাইন, নানায়ে হাসনাইন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নূরানি কদমে পাকে, যেই নবিয়ে দো জাহান আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে মায়া করেছেন, আমাদের মতন পাপীদেরকে উম্মত হিসাবে কবুল করেছেন, সেই নবী পাকের শুকরিয়া আদায় করি বড় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের নাজরানা পেশ করি। ঠিক আছে, অসুবিধা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা। লক্ষ কোটি দরুদ ও সালামের নাজরানা পেশ করি যে খানকাতে, যে দরবারের ব্যবস্থাপনায় এই আজিমুশান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন হতে যাচ্ছে, আজকে থেকে শুরু হলো। আপনার দরবারের বর্তমান সাহেবে সাজ্জাদা জানাসিন, সাজ্জাদা নাসিন, বর্তমান সময়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাসাউফবিদ, চলমান শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ তাসাউফ গবেষক এবং বিশ্লেষক, পীর তরিকত, রহনুমায়ে শরীয়ত, ওয়াকিফে আসরারে মারিফাত ওয়া হাকীকত, আলমবরদার আহলে সুন্নাত হুজুর আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ মুতাসিম বিল্লাহ রব্বানি, লা যালাত শুমুসুকুমুল বাসিগা ওয়া দামাত আকবালুকুমুল আলিয়া, আমি হুজুর কিবলা শুকরিয়া আদায় করছি। আপনারাও করুন আমার সাথে বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরবারের মেজর পীর সাহেব হুজুর কিবলা, শাহ শাহ হুজুর, নৌ হুজুর কিবলা এবং ছোট পীর সাহেব হুজুর কিবলার শুকরিয়া আদায় করছি, এবং বিশেষ করে শুকরিয়া আদায় করছি দরবারের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বেরাদারানে তরিকত, বিশেষ করে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে বসে মাহফিলের রৌনককে কোটি কোটি গুণে বৃদ্ধি করেছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করি। যারা সার্বিকভাবে খেদমত শরীক শিরকত করেছেন, রব্বুল আলামিন তাদের এলেমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, তৌফিকের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, বড় করে বলুন আমিন। পেয়ারে হাজিরিন, সময় একেবারে সীমিত, আমার হাতে যে কাগজ রয়েছে, 13 দিনব্যাপী মাহফিলের এক একদিন দেখতে পাচ্ছি, একেবারে বাংলাদেশের সেরা সেরা ওলামায়ে কেরামদের নামের তালিকা আমার হাতে রয়েছে আলহামদুলিল্লাহ বলেন। তো তালিকার দিকে যদি তাকাই আর যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো যে একেবারে সুটা ফাটা যদি কেউ থাকে, 13 দিনের মধ্যে প্রথম দিন আমি পড়ে গেছি। আর সবাই আলহামদুলিল্লাহ বড় বড় এক একজন আল্লামা আছেন, মুফাসসির আছেন, মুহাদ্দিস আছেন। আমি অসংখ্য কামিল মাদ্রাসার প্রিন্সিপালের নাম দেখতে পাচ্ছি, মুহাদ্দিসদের নাম দেখতে পাচ্ছি, বর্তমান সময়ের অন্যতম ফকিহদের নাম আমি দেখতে পাচ্ছি, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত বুজুরগান দীন ও উলামায়ে কেরাম এক একদিন আসবেন, আপনাদেরকে তাত্ত্বিক বিষয়ভিত্তিক আলোচনা শোনাবেন তাদের সামনে, তাদের সম্মুখে। বিষয়ভিত্তিক যদিও হবে, তাত্ত্বিক আলোচনা করা আমার মতন একেবারে মূর্খ মানুষের দ্বারা একেবারে অসম্ভব, তারপরেও চেষ্টা করব ওপেনিং ডেতে পিয়ার রসুলের আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের মধ্যে যে সমৃদ্ধি আর বরকতের বার্তা পৌঁছে দিয়েছেন, সেই বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বরকত মণ্ডিত করলেন, সেই দিকে সামান্য দৃষ্টিপাত করার আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, বড় করে বলেন আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলেন আমিন। পেয়ারে হাজিরিন, সমাজের মধ্যে বিতর্কের কোনো শেষ নাই, কি বলেন আপনারা, একটু কথা বলেন আমার সাথে। আর যদি বিষয়টি ঈদ মিলাদুন্নবীকে কেন্দ্র করে হয় তাহলে তো আরো বেশি, কি বলেন আপনারা। আজকে কয় তারিখ? ইংরেজি 1 ডিসেম্বর, আজকে বৃহস্পতিবার। গত শুক্রবারে 21 টেলিভিশনে দুপুর 12টা থেকে 12:50 পর্যন্ত 50 মিনিটের আমার একটা লাইভ অনুষ্ঠান ছিল, বিষয় ছিল পিয়ার রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের শুভ জন্মকাল, জন্মকালীন আলোচনা। তো বড় কষ্ট লাগলো, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইয়েরা ফোন করে জানতে চাই, হুজুর আমরা জানতে চাই
মিলাদুন্নবী করা যাবে কি না, মিলাদুন্নবী কতটুকু হালাল কতটুকু হারাম। বড় কষ্ট লাগে একজন মুসলমান হয়ে যার কারণে ইসলাম পেলাম, যার উপরে ঈমান আনার কারণে আমি মুমিন হলাম, যার উপরে ঈমান আনার কারণে আমি যার রিসালাতকে শাহাদাত করার কারণে আজকে আমি নিজেকে মুসলিম বলে ডিক্লারেশন দিতে পারছি, সেই নবীকে, সেই নবীর বিষয়ে, সেই নবীর জাস্তে বিলাদতের ব্যাপারে হালাল হারাম প্রশ্ন করতে চাই, সেই নবীর উপরে ঈমান আনা, ঈমানের দাবিদার একজন মুসলমান আমার কাছে নবীর জন্ম শরীফ পালন করা হালাল না হারাম এই প্রশ্নটা মুসলমান জানতে চায়, বড় আফসোসের বিষয়, কথা বলেন ঠিক কিনা। একজন বাতিল বিধর্মী যদি যখন জানতে চায়, একজন কুফফার যখন আমাদের কাছে আমার প্রিয় রসুল সম্পর্কে জানতে চাবে তোমাদের নবীর এই বিষয়টা কতটুকু হালাল কতটুকু হারাম, তখন বিষয়টি গ্রান্টেড হবে, যুক্তিসঙ্গত হবে। আর কোনো মুসলমানের সন্তান, আর কোনো মুসলমানের আওলাদ, কোনো মুসলমানের ফাজলান যখন জিজ্ঞাসা করবে তার নবীর ব্যাপারে যে নবীর তাশরিফ আওয়ার বিষয়টি কতটুকু কোরআন হাদিস সম্মত, বিষয়টি কি আসলে উত্তর দিতে বেশি ভালো লাগবে না কষ্টটা বেশি মনের মধ্যে লাগবে, কথা বলেন আপনি। বড় কষ্টের ব্যাপার, অনেকে তুচ্ছতাচ্ছিল্যের ভাষায় বলতে চেষ্টা করে, অপচেষ্টা করে। আমি জানি আমার আওয়াজ যতটুকু যাচ্ছে এইখানে হয়তো বা রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। আমি আপনাদেরকে বলতে চাই খোলা ভাষায়, পেয়ার রসুলের এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরু সুলিমুদ্দিন আর কুরু কলিমুদ্দিনের দ্বারা শুরু হয় নাই, কথা বলেন ঠিক কিনা। ঈদ মিলাদুন্নবীর সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন খুদ নিজে, বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা বলার সাথে সাথে একদল দাঁড়িয়ে যাবে, আমার কাছে এভিডেন্স খুঁজতে চেষ্টা করবে, বলে হুজুর আপনি যে দলিলটা দিলেন আপনার কাছে দলিল কোথায়, আল্লাহ পাক মিলাদুন্নবী করে এইটা আবার তো আজকে নতুন শুনলাম, এই আবার কোন বেদাতের আলোচনা করলেন আজকে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ মিলাদুন্নবী করে এটা তো আজকে নতুন বেদাতের আবিষ্কার শুনলাম। খুলেন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খুলেন, স্পষ্ট ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ بَرَكَ رَبُّكُمْ سُبْحَانَ اللَّهِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ كَمَا স্পষ্ট করে বলছে, আমি আগেই মাফ চাই নেই, একেবারে খুব বড় মাপের সুরের কোনো বক্তা আমি নই, আমি আমার মতন করে আলোচনা করে যাই, যদিও আপনাদের খুব শুনতে অসুবিধা হচ্ছে, অল্প সময়ে একেবারে হুজুর চলে আসবেন, মিলাদ কিয়াম হবে ইনশাআল্লাহ, মুনাজাত হবে, সবাই দোয়াতে শিরকত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। পেয়ারা হাজিরিন, আমার ইমানদার মুসল্লি ভাইরা বাবারা, মিলাদুন্নবীর ঐতিহাসিকতা, মিলাদুন্নবীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে আজকে আমি কোরআন কারিম থেকে কোট করছি। মিলাদুন্নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট, মিলাদুন্নবীর শুরুয়াত হলো রব্বুল আলামিন নিজে করছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। ওয়া ইদ তাফসীর খুলেন, আমি এক একটি করে তাফসীরের নাম বলছি আপনাকে, তাফসীরের রূহুল মাআনি, যে তাফসীরটা তাফসীরে কুরআনুল আযীম ওয়াস সাবিউল মাসানি বলে বিখ্যাত, তাফসীরের রূহুল মাআনি নামে সমাদৃত এবং পরিচিত, লিখেছেন খতিবে বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদ রহমতুল্লাহ আলাই, তাফসীরে রূহুল বায়ান আল্লামা ইসমাইল হাকি হানাফি রহমতুল্লাহ আলাই, তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, তাফসীরে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরআনুল আযীম নামে যেটা সকলের কাছে পরিচিত, তাফসীরে ইবনে কাসির হাফিজ ইবনে কাসিরের, তাফসীরে কানজুল ইমানের মধ্যে, তাফসীরে নূরুল আরফানের মধ্যে, তাফসীরে খাজাইনুল আরফানের মধ্যে, তাফসীরে জিয়াউল কুরআনের মধ্যে, জামিউল বায়ান ফি তাফসীরুল কুরআনের মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে, তাফসীরে কাশাফের মধ্যে, এইভাবে করে আমি তাফসীর বলতে গেলে অসংখ্য তাফসীরের নাম চলে আসবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর আগমনী বার্তাকে অন্য নবীদের সামনে প্রেজেন্টেশন করলেন, অন্যান্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন সেদিন শ্রোতা, আল্লাহ হচ্ছেন সভাপতি, আর মাহফিলের বিষয়বস্তু হচ্ছে, মাহফিলের সাবজেক্ট হচ্ছে, মাহফিলের শিরোনাম হচ্ছে আমার প্রিয় রাসূলের ঈদ মিলাদুন্নবী, করে করে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের ঈদ মিলাদুন্নবীকে শিরোনাম করে ব্যানার করে রব্বুল আলামিন
আপনি নিজে সভাপতি হয়ে সভাপতির বক্তব্য রাখছেন, অডিয়েন্স হচ্ছে সমস্ত আম্বিয়ায়ে কেরাম করে বলেন সুবহানাল্লাহ। ওই ঘটনাকে পরবর্তীতে হাজার হাজার বছর পরে কোরআনুল কারীমের মাধ্যমে লিখিত এভিডেন্স আকারে, দলিল আকারে, জিবরিলের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে বাতিলদের প্রশ্নের জবাব রব্বুল আলামিন সূরা আলে ইমরান দিয়ে আমার প্রিয় রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়া ইদ আখাযাল্লাহু মিতসাকান নাবিয়্যিন, শুরুতেই বলছেন ওয়া ইদ, স্মরণ করুন সেই দিনের ঘটনা। আমার সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, এখানে একটি বিষয় অত্যন্ত প্রশ্নবোধক, স্মরণ করুন। ভাইজান মনে করে দেখুন, এই কথাটি আমরা কখন বলি, এই কথাটি আমরা কখন বলি, যখন এই ঘটনার সাথে আপনি আগে থেকে সম্পৃক্ত। ওয়াকি ভান, এই মাইকটা ডিস্টার্ব করতেছে, সাউন্ডটা মাস্টার এই সাউন্ডটা কমাই দেন। যে আলোচনা করছিলাম, ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিকেই বলা হয়। ওই দিনের ঘটনাকে আপনার মনে আছে? আমি আপনাকে বলবো, যদি আপনার সাথে আজকে থেকে 10 বছর আগে মনে করেন চট্টগ্রামে আমার দেখা হয়েছিল, কি বলেন? 10 বছর পরে গুলিস্তান মোড়ে আপনার সাথে আমার দেখা, আমি আপনাকে সালাম দিয়ে বলবো ভাইজান আপনার কি মনে আছে চট্টগ্রাম বহদ্দার হাট মোড়ে আপনার সাথে আমার একদিন দেখা হয়েছিল আজকে থেকে 10 বছর আগে। এখন এমনি যদি রাস্তায় বের হইলাম, মানুষের অভাব নাই, একজনকে ডাক দিয়ে বলি ভাইজান আপনার কি মনে আসে, আরেকজন তাকায় বলবে পাগল হয়ে গেছে। আমি বলবো আপনার মনে আসে, উত্তরে সে আমাকে মনে আসে না নাই এটার উত্তর নাই, বলবে পাগল হয়ে গেছে। ঘটনা কিছুই ঘটে না, আবার মনে থাকবেটা কি? আমার রসুলের মিলাদুন্নবী হয়েছিল, নবী জানে কিনা, নবী জানে কিনা, কারণ সেই দিনের সভাপতি ছিলেন আল্লাহ। আর যাকে কেন্দ্র করে মাহফিল হয়েছিল, যিনি মাহফিলের মধ্যমণি ছিলেন, যিনি মাহফিলের কেন্দ্রবিন্দু ছিলেন, যিনি মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন, তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী দুজাহান মাহফিলের প্রধান আকর্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ডিক্লার দিচ্ছেন ওয়া ইদ। হুজুর আপনার কি স্মরণ আছে ওই দিনের ঘটনাটা, আপনার কি মনে পড়ে কোন দিনের ঘটনাটা? ওই যে ওই দিনের ঘটনা, কোন দিন? আখাযাল্লাহ মিতসাকান নাবিয়্যিন, রব্বুল আলামিন নিজে সভাপতি হয়ে রেজিস্টার খাতার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের সাক্ষ্য নিয়েছিলেন, সিগনেচার নিয়েছিলেন, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, কমিটমেন্ট তাদেরকে করিয়েছিলেন কোন বিষয়ের উপরে। সুম্মা জাআকুম রাসূলুম, সুম্মা অতঃপর জাআকুম, আগমন করবে রাসূলুম, একজন অতি সম্মানিত রাসূল তোমাদের নিকটে আসবে। যতগুলো তাফসীরের নাম আমি ইতিমধ্যে বললাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত। আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনা করছি, আমি মিলাদুন নবীর যেহেতু আজকে প্রথম দিবস, এই কারণে আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুম্মা জাআকুম রাসূলুম, তোমাদের নিকটে আসবে কে? একজন রসুল আসবে। কাদেরকে বলতেছেন এই কথা? বলতেছেন কে? বড় করে বলেন কে? বলতেছেন কাদেরকে? শ্রোতা কারা? বাকি সমস্ত আম্বিয়ায়ে কেরাম, এর মধ্যে রসুল আছেন, এর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রসুলরা আছেন, উলুল আজম পায়গাম্বাররা আছেন, হযরত মূসা কালিমুল্লাহ, দাউদ নবী আল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিয়ে বলছেন, ও নবীরা, তোমাদেরকে তো নবুয়তের দায়িত্ব আমি দিলাম, কিন্তু তোমাদের নবুয়তের কার্যক্রম পরিচালনা অবস্থায় সুম্মা জাআকুম রাসূলুম, তোমাদের নিকটে যদি একজন রসুল আসেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমার নিজের নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তোমার নিজের নবুয়তের কার্যক্রম কি কখন বন্ধ করবা? যদি তোমার দায়িত্ব পালন
করা অবস্থায় যদি ওই যে সুম্মা জায়াকুম রাসূলুম যদি চলে আসে, তোমার দায়িত্ব ক্লোজ, তোমার দায়িত্ব, তোমার আর দায়িত্ব পালন করার দরকার নাই। সমস্ত নবীরা তাকায় আসে, হাই হাই দায়িত্ব বলে পালন করার দরকার নাই, আমরা তাহলে কি করব, আমরা কি করব, আমাদেরকে এত বড় দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে? বলে হ্যাঁ দিতে হবে। বলে কি করব? বলে আমার নবী আসার আগে আগে, আমার নবী আসার সাথে সাথে, লাতুমিনুন নবীহি, নিজের সমস্ত দায়িত্বকে ক্লোজ করে দিয়ে আমার প্রিয় রাসূলের কদমে তোমার রিসালাতের দায়িত্বকে সমর্পণ করতে হবে। লাতুমিনুন নবীহি, তার উপরে তোমাকে ঈমান আনয়ন করতে হবে। এই লাতুমিনুন নবীহি, এই বায়ের পরে একটা হ্যাঁ আছে, এই হ্যাঁ জামিরটা প্রিয় রাসূলের দিকে, সুম্মা জাআকুম রাসূলুম, ওই যে রাসূল, রাসূলের দিকে ইজাফাত করেছে, সম্বোধন করেছে, ইন্ডিকেট করেছে, বোঝানো হচ্ছে যে এই রাসূল তোমাদের মাঝে আসবে, তোমার নিজের নবুয়তের দায়িত্ব পালন বন্ধ করে দিয়ে সেই প্রিয় রাসূলের উপরে লাতুমিনুন নবীহি তুমি ঈমান আনতে হবে। লাতুমিনুন নবীহি পর্যন্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ হন নাই। প্রিয় হাজিরিন, আমার ঈমানদার ভাইরা বাবারা, যারা আজকে প্রশ্ন করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নাই, এটা নব্য বানোয়াট একটা সৃষ্ট বিদআত, আমি তাদেরকে বলতে চাই, যদি সমস্ত নবীদের কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং করে থাকেন, তাহলে কি এইটা বিদআত হইতে পারে? আবার তারা বেদাতের ডেফিনিশন দেয়, সংজ্ঞা দেয় এইভাবে কি, যেই জিনিসটা তিন যুগে ছিল না, যেই জিনিসটা সুম্মাল্লাদিনা ইয়ালুনহুম, সুম্মাল্লাদিনা ইয়ালুনহুম, বলে না খুতবার ওই হাদিস দিয়ে প্রমাণ করতে চেষ্টা করে, যেই কাজ সাহাবিদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তবে তাবেঈনদের যুগে ছিল না, এইটাই হইল বেদাত। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ যে নবী করলে মিটিং করছে, এটা কি তিন যুগের আগে না পড়ে, কথা বলেন না কেন? এখন আল্লাহ কি তিন যুগের আগে সৃষ্টির শুরুতে আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবীদেরকে একত্র করে কি মিলাদুন নবী করছিল না সিরাতুন নবী করছিল? কথা বলেন কোন নবী, আওয়াজ দিয়ে বড় করে বলেন কোন নবী? মিলাদুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর ডিক্লারেশন দিলেন, লাতুমিনুন নবীহি, আমার প্রিয় রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তারপরে সাথে সাথে আরেকটা শব্দ কোট করলেন, লাতুমিনুন নবীহির পরে তিনি ক্ষান্ত হন নাই, ওয়ালা তানসুরুন নবীহি, তারপরে বলছেন শুধু ঈমান আনলে হবে না, ওয়ালা তানসুরুন নবীহি, আমার প্রিয় রাসূলকে তোমরা সাহায্য করতে হবে। আপনার দায়িত্ব পালন শেষ, অফিসের বস আপনি, নতুন ডাইরেক্টর জয়েন করলো, ওনার জয়েনিং শেষ, আপনার ক্লোজিং শুরু, আপনার দায়িত্বকে কমপ্লিট করে দিয়ে দায়িত্বের যে ফাইলপত্র আছে ওনার হাতে আপনাকে সমর্পণ করে ওনার দায়িত্বকে কবুল করতে হবে, এবং সাথে সাথে কি করতে হবে, ওনাকে নতুনভাবে কাজ করার ক্ষেত্রে আপনাকে হ্যাঁ কোঅপারেট করতে হবে, আপনাকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোঅপারেট করার ব্যবস্থা শিক্ষা দিচ্ছেন, লাতুমিনুন নবীহি, আমার নবীর আগমনের শুভবার্তাকে নিজেদের ঈমানের মাধ্যমে মেনে নিতে হবে, তাসদিক করতে হবে, তাসদিকে ঈমানের মাধ্যমে, এবং সাথে সাথে ঈমান আনয়ন করার সাথে সাথে লাতুম ওয়ালা তানসুরুন নবীহি, ওয়ালা তানসুরুন নবীহি, আমার প্রিয় রাসূলের রিসালাতের খিদমত আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে নবী যদি ময়দানে যায় আমার নবীকে সাহায্য করে ময়দানে যাবে, নবী যদি বদরে যায় তোমরা বদরে যাবে, নবী যদি উহুদে যায় তোমরা উহুদে যাবে, আর নবীর আওলাদ যদি কারবালাতে যায় ঈমান থাকা অবস্থায় নবীর আওলাদকে সাহায্য করে তোমাকে কারবালাতে যেতে হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি এটা? কিসের দাবি ভাইরা বাবা? এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। অর্থাৎ বুঝা গেল, আমাদের ঈমানের দাবি হচ্ছে ঈদে, বড় করে বলেন আমাদের ঈমানের দাবি কি? ঈদে, ঈদে মিলাদুন নবীটাকে একটা থার্ড সাবজেক্ট বানায়, আজকের বার্তাটা শুধু আমার এইখানের জন্য নয়, রেকর্ডিং হচ্ছে সারা ওয়ার্ল্ড দেখবে, সমস্ত আল্লাহর জগতের সৃষ্টির মানুষের জন্য আজকের আমার এই মেসেজ, ঈদে মিলাদুন নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট। হুজুর কেবলা আসলে আজকে আমি একটা আবেদন জানাবো, আপনারা কি আমাকে সমর্থন করেন, আমার সাথে একটু কথা বলেন? হুজুর কাবলা যখন আসবে আজকে, আজকে আমি একটা আবেদন জানাবো হুজুর কাবলার কাছে, আগে আমি আপনাদের একটু সাপোর্ট চাই, একটু ভোট চাই, আমার যদি কথাটা যুক্তিযুক্ত হয় তাহলে আমাকে সমর্থন করবেন ইনশাআল্লাহ, করবেন তো? আগামী বছর থেকে আমি হুজুর কাবলার কাছে আরজ করব, এই যে নামের তালিকা করা হয়েছে 13 দিনব্যাপী ঈদ মিলাদুন নবীর, কি বলেন? এই 13 দিনের মধ্যে একদিন তো বাহিরে হয়, বড় করে জাস্ট জুলুস সহ ওই প্রোগ্রাম আলাদা, বাকি কয়দিন?
বারো দিন। এই বারো দিন প্রোগ্রামের প্রত্যেক আলেমের নামের সাথে সাথে ডে বাই ডে আলেমের নাম এখানে দেয়া আছে। আমি হুজুরের কাছে আরজ করব প্রত্যেক আলেমের নামের সাথে বিষয়টা যাতে উল্লেখ করে দেওয়া হয়, অর্থাৎ আলেমরা আসবে আর গড় করতে আলোচনা করে যাবে, দেখা যাবে আজকে আমি যেই আলোচনাটা করলাম লাগাতার দশ দিনের মধ্যে তিন চার দিন একই আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত আর এখানে যে সমস্ত ওলামায়ে কেরামকে আপনারা দাওয়াত দিচ্ছেন, বাংলাদেশের মানুষ তো এখন নানা দাদের কিচ্ছা কাহিনী যারা কয় তাদেরকে বেশি দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? নানার কিচ্ছা, নাতির কিচ্ছা, নানির কাহিনী, হ্যাঁ ওই খালা খালুর কাহিনী, গ্রামগঞ্জের সেই ভাপা পিঠার কাহিনী এখনো ওয়াজের মধ্যে হুজুররা বলে, এরকম হুজুর আছে না নাই? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। আপনাদের আমি শুকরিয়া আদায় করি, আপনারা যে সমস্ত ওলামায়ে কেরামকে দরবারের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন, বাংলাদেশের বর্তমান সময়ের শ্রেষ্ঠতম যোগ্য যোগ্য আলেমদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই বিষয়টাকে যদি উল্লেখ করে দেওয়া হয়, হুজুরের ঈদ মিলাদুন্নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট, হুজুরের তাসিফ আওয়ারি জন্মকালীন ঐতিহাসিক ঘটনাবলী, হুজুরের সিরাতের উপরে, সুরতের উপরে, হুজুরের জামালে মুস্তফার উপরে, হুজুরের মজেসার উপরে, এরকম ঈদ মিলাদুন্নবীর দালিলিক প্রমাণের উপরে, আরও বিষয় ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো নিয়ে বর্তমানে ইখতিলাফ রয়েছে বাতিলদের মাঝে, আমাদের মাঝে অনৈক্যের বাধা রয়েছে, আমরা চাইবো হুজুর কিবলায়ে আলম যদি এই বিষয়গুলোকে নির্ধারণ করে দিয়ে নির্ধারণ করে দেন, তাহলে সুযোগ্য ওলামায়ে কেরাম দালিলিকভাবে প্রমাণ করে সেই ইখতিলাফের দেয়ালকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার দাবির সাথে একমত? গড়পড়তা আলোচনার দরকার নাই, আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চাই। আমি বাংলাদেশে এখন সব জায়গাতে বলি, আপনারা মাহফিল করেন আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, আপনারা মাহফিলগুলোর মধ্যে আলেমদেরকে সাবজেক্ট দিয়ে দেন যে হুজুর আপনারা 50,000 টাকা হাদিয়া দিয়ে আনছি ঠিক আছে, কিন্তু আমরা একটা বিষয় দিব, এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝাই দিতে হবে, কিচ্ছা কাহিনী শোনার দিন এখন শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের উচিত প্রত্যেক মাহফিলের মধ্যে কাটটি বড় কিতাব নিয়ে যাবে আর খুলে খুলে প্রমাণ করে দেখাই দিবে, আমরা মুখস্থ কথা বলি না, আল্লাহর কোরআন এবং নবীর সুন্না থেকে আমরা কথা বলছি, আমাদের কাছে চুলচেরা বিশ্লেষণ রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি চেষ্টা করি বিষয়গুলো আপামর মানুষের সামনে তুলে ধরার জন্য, বাকি আল্লাহ পাক যদি কবুল করেন বলুন আমিন। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, আজকে যদিও আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি, আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে পুরে আপনি জিম্মাদারি কি সাথ খোদ আপনি জিম্মাদারি কি সাথ, আমি আমার পুরো জিম্মাদারিতে একটা নির্ধারিত বিষয়ে ঈদ মিলাদুন্নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করলাম, যে মিলাদুন্নবীটা কি নব্যশ্রেষ্ঠ নাকি আর ঐতিহাসিক কোনো ব্যাকগ্রাউন্ড আসে না নাই, এটা কোরআনুল কারীম থেকে আমি চুলচেরাভাবে বিশ্লেষণ করে দিচ্ছি অসংখ্য তাফসীরের মুফাসসিরিনে কেরামের কওলের মাধ্যমে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে নবী আসবেন, লা তুমিনুন নবী, ঈমান আনবে, ওয়া লা তানসুরুন নবী, তার উপরে তাকে কি করবে সাহায্য করতে হবে, কি করবে বলেন? সাহায্য করতে হবে। ওয়া লা তানসুরুন নবী ক্বালা আ আকরারতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, আল্লাহ বলতেছেন ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমি যেই ডিক্লারেশন তোমাদের সামনে দিলাম, আল্লাহ বলতেছেন কাদেরকে? সমস্ত আম্বিয়ায়ে কেরামকে ডেকে বলছেন, ও পয়গম্বরেরা কিছুক্ষণ আগে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, আমি যে দাবি তোমাদের কাছে রাখলাম, ক্বালা আ আকরারতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই তোমরা কি আমার দাবির সাথে একমত? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে সমস্ত আম্বিয়ায়ে কেরামের জবান খুলে আওয়াজ দিচ্ছেন, ক্বালু আকরারনা, ও রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মাওলা গো যেই নবীর জন্য আপনি বলেছেন সুম্মা জাআকুম রাসূলুম, আপনার প্রিয় রাসূলকে যখন আমাদের মাঝে পাঠাবেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নবীর উপরে ঈমান আনতে হবে, নবীকে ঈমানের সাথে সাহায্য করতে হবে, ও মাওলায়ে কারীম আহকামুল হাকিমিন, আমরা দর্ত করতে আপনার দরবারে শাহাদাত দিচ্ছি, ক্বালু আকরারনা, আপনার শাহাদাতের সাথে আমরা আপনার দেওয়া ওয়াদাকে আজকে আমরা নির্দ্বিধায় মেনে নিলাম। সুবহানাল্লাহ।
قالوا اقررنا قال فشهدوا وانا معكم من الشاهدين নবীদের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কলা ফাশহাদু এই কলাটা হচ্ছে ক্রিয়া এই কলাটা হচ্ছে ক্রিয়া মানে হচ্ছে ফাইল তার ফাইল হচ্ছে আল্লাহ কলা ফাশহাদু সমস্ত নবীদেরকে বলতেছেন কলা ফাশহাদু তোমরা সাক্ষ্য দিলে ওয়া আনা মাআকুম মিনাস সাগিদিন তোমরা সাক্ষী থাকো তোমাদের সাক্ষ্যদাতাদের সাথে আমি আল্লাহ সাক্ষীদাতা হয়ে গেলাম কিসের সাক্ষ্য সুম্মা যা আকুম নবীর আগমনের সাক্ষ্য নবীর দুনিয়াতে আসার সাক্ষ্য এই আসাটার যে সাক্ষ্য হলো এই সুম্মা যা আকুম এই যা ইয়াজি ও আগমন করাটাই হচ্ছে নবীর মিলাদ বর করে বলুন এই আগমনের নাম কি দ্য প্রসেস অফ বেইং বর্ন কামিং দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে আসার যে প্রসেস আগমনের যে সময়কাল আগমনের যে সময় আগমনের যে দিন আগমনের যে তারিখ আগমনের যে ঘটনাবলী কার আগমনের আমার দয়াল নবীর আগমনের যে ঘটনাবলী এইটার নাম হচ্ছে মিলাদুন নবী বলে করে বলেন আমি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে প্রমাণ করলাম কোরআনের দলিল দিয়ে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে মিলাদুন নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে না নাই আমি প্রায় 10 থেকে 15টা তাফসিরের নাম আপনাদের সামনে বলেছি এরকম তাফসির খুঁজতে গেলে পৃথিবীর মধ্যে আমি চ্যালেঞ্জ করব যতগুলো তাফসির আছে এক কথায় যত কয়টা তাফসির আছে জালালাইন থেকে শুরু করে দুররে মানসুর থেকে শুরু করে জামিউল বায়ান থেকে শুরু করে আপনার কাশ্যাফ বাইজাবি থেকে শুরু করে রুহুল মাআনি রুহুল বায়ান থেকে শুরু করে সুবহানাল্লাহ বলবেন না যত কয়টা তাফসির আছে সমস্ত তাফসিরগুলো খোলেন আমি এখন আপনাকে দেখাই দিব সুম্মা যা আকুম রসুলুম এখানে যেই নবীর আগমনের বার্তা বলা হয়েছে সুম্মা যা আকুম রসুলুম যেই নবীর আগমনের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন তিনি আর অন্য কোনো নবী নয় তিনি হচ্ছেন নবী দু জাহান নবী মুহাম্মদ অতএব বাবারা বোঝা গেল যে মিলাদুন নবী এটা কোনো নবসৃষ্ট বিদআত কেউ বলার যদি অপচেষ্টা চালায় তাহলে বুঝতে হবে ওই ভদ্রলোক মস্তিষ্ক বিকৃত এবং তার বিকৃত মস্তিষ্কের দরুন সে তার পেয়ার রসুলকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে কারণ কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ভদ্রলোকের দ্বারা কখনোই তার পেয়ার রসুলকে নিয়ে প্রশ্ন তোলা সম্ভব একজন মুসলমান হয়ে আমার নবীকে নিয়ে প্রশ্ন করা কখনো আপনার দ্বারা সম্ভব হবে কথা বলেন সম্ভব হবে আরেকটা সাধারণ যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা মান্তিকের একটা একটা বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরার প্রয়াস পাচ্ছি পেয়ার হাজিরিন আমার ইমানদার মুসল্লি ভাইরা বাবারা সম্মানিত আশেক রসুল ইমানদারেরা যারা একদল আছে ঈদে মিলাদুন্নবী শুনলে তাদের গায়ে বড় জ্বালা করে মিলাদুন্নবী শুনলে তাদের কাছে বেদাত আর শিরিকের গন্ধ লাগে আসে না নাই তাদের কাছে বড় কষ্ট লাগে মিলাদুন্নবী শুনলে তাদের বড় শরীর জ্বালাতন করে তাদের বড় কষ্ট লাগে মিলাদুন্নবী শুনলে তাদের ফতোয়াবাজি শুরু হয়ে যায় মিলাদুন্নবী বলার সাথে সাথে অনেক বড় মুফতি সাহেব অনেক বড় কি সাহেব আওয়াজ দেন কি সাহেব অনেক বড় মুহাদ্দিস সাহেব কি সাহেব অনেক বড় মুহতামিম সাহেব কি সাহেব কোনো মুফতি মুহাদ্দিস কোনো মুহতামিম যদি মাইকের আওয়াজ পান আপনি একটু দয়া করে শুনে নেন কথা বলেন ঠিক কিনা পেয়ার হাজরিন আমার ইমানদার মুসল্লি বাইরা বাবারা ঈদে মিলাদুন্নবী বলার সাথে সাথে হুজুরে ফতোয়া দিয়া ফেলা এক সেকেন্ডও দেরি করে না এটা তো বিদআত এটা তো শিরিক হুজুর মিলাদুন্নবী আবার শিরিক বলে অবশ্যই শিরিক 100% শিরিক যদি পারে তাহলে আরেকটু বাড়ায় কয় কয় 200% শিরিক কথা বলেন ঠিক কিনা মিলাদুন্নবী যদি শিরিক হয় একই মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব আর মুহতামিম সাহেবকে ঠিক তারপরের দিন গিয়ে জিজ্ঞাসা করেন হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই মিয়া আপনারা কালকে একবার আইছেন না কালকেরটা তো চলে গেছে বুঝতেছেন আমার কথা ওই হুজুরকে বলেন হুজুর গতকালকার প্রশ্ন যেটা ছিল এটা তো চলে গেছে আজকে নতুন আরেকটা প্রশ্ন জানতে চাই বলে গতকালকারটা তুমি মানছো তো বলে হ্যাঁ আমিও মানছি তর্কের খাতিরে মানেন না আচ্ছা মানলাম ঈদে মিলাদুন্নবী শিরিকার বেদাত আচ্ছা হুজুর আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন জানতে চাই বাবা কি জানতে চাও হুজুর আমার নবী যে দুনিয়াতে আসছেন আগমন করছেন নবীর যে জন্ম মুবারক হয়েছে হুজুরের যে জাহিরি তশরিফ আবারি হয়েছে এতে কি আপনি খুশি না বেজা হুজুরের উত্তরটা কি হবে বাবারা কোন
কোনো মায়ের বুকের দুধ খাওয়া সন্তানের এত বড় সাহস এখনো হয় নাই মুসলমানের সন্তানের যে মুখ ফুটায় বলবে যে না ভাই নবী আগমন করছে আমি খুশি হইতে পারি না। এই কথা বলার সুযোগ আছে কোনো? কি বলতে হবে? নবীর আগমনে নাকি বেজার? মুহতামিম সাহেবের বাবার ক্ষমতা আছে বেজার বলার? কি বলবে? বড় করে বলেন, কি বলবে? এবার বলবে খুশি। যখন খুশি বলবে, বলতে দেরি আর দেরি করবেন না, বলবেন হুজুর আপনার কাছে আরেকটা প্রশ্ন। এই মিয়া কত প্রশ্ন করো তুমি, বলে না হুজুর এটা শেষ প্রশ্ন। আচ্ছা ঠিক আছে করো। হুজুর নবীর আগমনে যে আপনি খুশি, এই যে নবীর আগমনের যে খুশি এটার আরবিটা কি আমাকে একটু বলবেন? বুঝেন নাই আমার কথা? আমার কথা বুঝেন নাই আপনারা? নবীর আগমনে হুজুরে কি কথা বলেন? কি মুহতামিম সাহেব? কি মুহাদ্দিস সাহেব? কি মুফতি সাহেব? কি এইবার মুহতামিম সাহেব আর মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর নবীর আগমনে যে আপনি খুশি হইলেন এটার আরবিটা কি আমাকে একটু বলে দেন। এই ফ্যানটা বন্ধ করে দেন, এটা আওয়াজ হচ্ছে। নবীর আগমনে কি? সবাই আমার দিকে ধ্যান দেন, কি খুশি না বেচার? ফ্যান বন্ধ করতে পারেন। খোদা তালার বড় প্যারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, খোদা তালার বড় প্যারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, খোদা তালার বড় প্যারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মাআমে নার চোখের তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মাআমে নার চোখের তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তাজদারে মদিনা সব আম্বিয়ার সরদার, ঠিক কি না? সরদার তুমি চাঁদ, তুমি চাঁদ সব নবী তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, তুমি চাঁদ সব নবী তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, খোদা তালার বড় প্যারা ইয়া রাসূলুল্লাহ, মাআমে নার চোখের তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কি না? মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন, ও মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব আর মুহতামিম সাহেব, গতকালকে আপনার কাছে জানতে চাইলাম ঈদ মিলাদুন্নবী জায়েজ আছে কি নাই? আপনি একটা সেকেন্ড তো ডিস্টার্ব করলেন না, চিন্তা করলেন না, সময়ের অপচয় করলেন না, আপনি বলার সাথে সাথে উত্তর দিয়ে দিলেন মিলাদুন্নবী করা হচ্ছে শিরিক আর বেদাত। কথা বলেন ঠিক কি না? মিলাদুন্নবী করা হচ্ছে শিরিক আর বেদাত। আজকে আপনার কাছে জানতে চাইলাম আমার নবীর আগমনে আপনি খুশি না বেজার? উত্তর কি? মুহতামিম সাহেবের বাবার ক্ষমতা নাই বেজার বলার, কথা বলেন ঠিক কি না? মুফতি সাহেবের দাদার ক্ষমতা নাই বেজার হওয়ার, কথা বলার, কথা বলেন ঠিক কি না? মুহতামিম সাহেব আর মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলতেছে, প্রশ্ন করলা আমার কাছে জানতে চাইলে নবীর আগমনে আমি খুশি না বেজার? আমি মনটা ভরে উত্তর দিতে পারি, আমি যেই নবীর কারণে মুসলমান হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম রে, আমার সেই নবীর আগমনে আমি বেজার হইতে পারি না, আমার নবীর আগমনে আমি হইলাম খুশি। ও মুফতি সাহেব আপনি যদি এতই খুশি হন, আপনি তো অনেক বড় আলেম, আপনি তো অবশ্যই আরবি জানার কথা, আরবি না জানলে তো আর মুফতি হইতে পারতেন না। বলে হ্যাঁ তা তো অবশ্যই, তুমি কি আমার উল্টাপাল্টা মনে করো নাকি? এইবার হুজুর গরম, এইবার হুজুর গরম হওয়ার পরে হুজুরের কাছে জানতে চান, ও মুফতি সাহেব নবীর আগমনে যে আপনি খুশি হইলেন এইটারে একটু আরবিতে আমার ট্রান্সলেশন করে দেন। নবীর আগমনে যে আপনি খুশি, নবীর আগমনের খুশি, নবীর আগমনের খুশি, হুজুর এটা তো বাংলা, এটার আরবিটা কি হবে আমাকে একটু বলেন তো। এইবার মুফতি সাহেবের তো অবস্থা খারাপ, মুফতি সাহেবের
এইবার আসেন, আমি এই জায়গাতে একটু কাট রাখলাম, আরেক দিকে যাই। আমরা বলি ঈদে মিলাদুল, গতকালকে হুজুর কিন্তু এটার শিরিকার বেদাতের ফতোয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? কি বলছে? শিরিকার বেদাত। তবে বাবা একটু দূরে শুনুন, আল্লাহুম্মা আপনি খুশি। এই যে খুশি, এটাকে একটু আরবিতে ট্রান্সলেশন করে দেন, হুজুরের জবান কি বন্ধ? হুজুরের জবান কি বন্ধ? এবার আমি এই কথা থেকে একটু সাইডে এসে আপনাদের কাছে জানতে চাই, ঈদে মিলাদুন নবী শব্দটা লিখতে, বাক্যটা লিখতে কয়টা শব্দ লাগে? কয়টা শব্দ? ঈদে মিলাদুন ঈদে নবী ঈদে। আপনার একটা কথা গভীর মনোযোগ মনে করবেন, মাহফিলের আলোচনা যখন তথ্যবহুল হয়, জ্ঞান গর্ভ হয়, সার গর্ভ আলোচনা যখন হয়, তখন এটা সাধারণ শোনার মজলিস থাকে না, তখন এটা মানুষের জন্য একটা শিক্ষা কেন্দ্র, একটা দার্স, একটা ক্লাস হয়ে যায়। বড় করে বলছি আপনাদেরকে, এখন আমি তাফসিরের ক্লাস নিচ্ছি, মনে করেন এক কথায় তাফসির নিয়ে আলোচনা হচ্ছে না, এখানে হাদিস নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা এখন মাদ্রাসা সবাই তালেবে এলেম হয়ে গেছে, আমার পিয়ার রসুলের হাদিসের আলোকে আমি বলতে পারি, একেবারে 100% হিম্মত নিয়ে বলতে পারি, পুরো জিম্মাদারির সাথে বলতে পারি, এই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা মারা যান, তার মৃত্যুটা সাধারণ হবে না, শাহাদাতের মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। পিয়ার হাজিরিন, ইমানদার মুসল্লি ভাইরা বাবারা, শব্দ কয়টা? কথা বলেন কয়টা? কথা বলেন কয়টা? এক নম্বরে কি? ঈদ। এক নম্বরে? দুই নম্বরে? মিলাদ। তিন নম্বরে? নবী। এক নম্বরে? সবাই হিংস মুখস্থ করে ফেলেন, এক নম্বরে? বড় করে, এক নম্বরে? দুই নম্বরে? তিন নম্বরে? ঈদে মিলাদুন। এইবার আসেন, ঈদ মানে কি? মাশাআল্লাহ, বদরপুর দরবারের সবাই আলহামদুলিল্লাহ এক একজন বড় বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর একজন সাহাবি মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, এমন কোন সাহাবি আছে নাকি? কথা বলেন, কথা বলেন। আমার নবীর একজন ন্যূনতম সাহাবি কোন মাদ্রাসায় পড়ছে? কোন ইউনিভার্সিটিতে? কোন বিশ্ববিদ্যালয়? কোন কলেজে? কোন টিচারের কাছে? আল্লাহর জগতের যত কোরআনের হাদিসের ব্যাখ্যা আর বিশ্লেষণ করছে কারা? সাহাবিরা কারা করেছে? সমস্ত হাদিসের সনদ কাদের কাছ থেকে? হাদিস শুরু করার আগেই পড়তে হয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে বলেন কল। আল্লাহর জগতের যত মুহাদ্দিস সাহেবরা রয়েছেন, বুখারীটা খোলার পরে শুরু করে দেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে বলে কল। শুরুতেই সাহাবির নামটা নিতে হয়, তারপরে মূল হাদিসের মধ্যে চলে যায়, আগে সনদ বয়ান করে তারপরে মতন পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জগতের যদি কোনো মাসআলা বলতে হয়, কোনো মুহাদ্দিসরা যদি কোনো মুফাক্কিররা কোনো মুফতি সাহেবরা আল্লাহর জগতের কোনো মাসআলার ফতোয়ার সমাধান দিতে হয়, সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাসআলাগুলোর দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? তাফসির যদি দেখতে চাই, তাফসির যদি পড়তে চাই, কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন, সমস্ত মুফাসসিররা যখন তাদের ইলম শেষ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না তাফসিরের রহস্য উদ্ঘাটন করতে না পারে, একজন মুফাসসির আরেকজন মুফাসসিরকে বলে, যিনি মুফাসসির করবেন, যিনি তাফসির করবেন, তিনি তার ওস্তাদের জিজ্ঞাসা করেন, ও ওস্তাদজি, তাফসির তো এই জায়গার মধ্যে বুঝতেছি না কি করব। বলে, আর একটা সেকেন্ড তো দেরি করার দরকার নাই, আমার নবীর সাহাবী হযরতে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরে ইবনে আব্বাসটা কোনো সমাধান হয়ে যাবে। একজন সাহাবি জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন সাহাবি জগৎ শ্রেষ্ঠ মুফতি, একজন সাহাবি জগৎ শ্রেষ্ঠ মুফাসসির হইলেন কোন ইউনিভার্সিটিতে পড়ার কারণে? সমস্ত সাহাবিদের একটা মাত্র শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা কেন্দ্রটার নাম হচ্ছে দরবারে মুস্তাফা। মনে করে বলেন সুবহানাল্লাহ।
24 ঘন্টা বসে আছে মসজিদে নববীর মধ্যে চলে যান, কাজ নাই কাম নাই বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে দিবেন। আসহাবে সুফা বাড়ি নাই ঘর নাই খাবার খবর নাই বলে তোমরা বসে আছো কেন? বলে আমাদের কোনো কিছু ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত রহমতুল্লিল আলামিনের চেহারায় আকদাসের দিকে তাকায় থাকি। আবু হুরায়রা ওয়াল্লাযী নাফসি বিয়াদি রব্বুল আলামিনের জাতে পাকের ইজ্জতের কসম করে বলি, যে রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে আবু হুরায়রা জান রয়েছে, ওই রব্ব কায়নাতের কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় রাসূলের চেহারায় আকদাস দেখি ততক্ষণ পর্যন্ত আবু হুরায়রার পানির পিপাসাও হয় না। বড় করে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা এত বড় বড় আলেম কিভাবে হয়ে গেলেন? নবীর দরবারের সহবতের কারণে, নবীর দরবারের সহবতের কারণে। আর আমি আজকে দেখতেছি বদরপুর দরবারের মুরিদানরা মাশাআল্লাহ আরবির অনুবাদ করতেছে যেগুলা তাদের বড় বড় মুফতি সাহেবরা পারে না। এটা হচ্ছে হুজুর আল্লামা সাইয়্যেদ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ ও বরকতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব আজকে অলিখিত ভাবে। আমি আমার নিজের পক্ষ থেকে ঈদ মিলাদুন্নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। যেই কথা বলছিলাম, ঈদ মিলাদুন্নবী লিখতে শব্দ লাগে কয়টা? এই টোটাল জুমলা সেন্টেন্সটা লিখতে, বাক্যটা লিখতে শব্দ লাগে কয়টা? এক নম্বরে বড় করে কি, দুই নম্বরে, তিন নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, কয়টা হইল? এইবার আসেন, ঈদ মানে কি? খুশি বা আনন্দ বা সাধারণ যেটা বলতে সুবিধা হয় খুশি একটাই বলেন, দুইটা বললে আবার প্যাস লেগে যাবে। এখন একজন কব না আমার কাছে খুশি ভালো লাগে না, আমি আনন্দ কমু, এত বিরোধী পার্টি হয়ে গেল তাই বসুন। কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বতের ক্ষেত্রে বিরোধী তিরোধী বুঝি না, এই দল আর সেই দল বুঝি না, নবীর মহাব্বত আসবে সর্বপ্রথম একজন আশিক হিসাবে নবীর মহাব্বতে নিজেকে ঝাঁপায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ, কে কোন দরবারের, এগুলা দেখার বিষয় নাই। মিলাদুন নবীর প্রশ্ন আসলে সুন্নি মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপায় পড়তে হবে, কারণ মিলাদুন নবী হচ্ছে আশিক রাসূলের ঈমানের দাবি। ইমানদার মুসল্লি ভাইরা বাবারা, ঈদ মানে কি? এই যে আপনারা আবার এই যে ফেস লাগাই দিচ্ছেন, ফেস লাগানো যাবে একটু বলেন, ঈদ মানে কি? ঈদ মানে কি? ঈদ মানে কি? মিলাদ মানে কি? এইখানে আমার ইখতিলাফ আছে। হ্যাঁ, আপনারা যেটা বলছেন লোগাতের দৃষ্টিকোণ থেকে সঠিক বলেছেন, কিন্তু এইখানে আমার একটু কেমন যেন খুঁতখুঁতি লাগে। এটাই তো মহাব্বতের মামলা, নবীর মামলাগুলো কিসের মামলা? মহাব্বতের মামলা। আমরা সাধারণ মানুষের দুনিয়াতে আশাটাকে জন্ম হিসাবে আখ্যায়িত করি, বুঝা যায়? সাধারণ পৃথিবীতে কেউ যখন আসে, বর্ণ বা আমরা এটাকে কি বলি, জন্ম বলি, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে প্রয়োগকৃত শব্দময় শব্দগুলো, শব্দ সমূহ যদি কোনো সম্মানিত অতি সম্মানিত ব্যক্তি হয় তার ক্ষেত্রে ব্যবহার করার কোনো নিয়ম আছে? যেমন আমরা একজন আরেকজনকে সম্বোধন করি জনাব বলে, জনাব বাংলাদেশের সম্মানিত মহামান্য রাষ্ট্রপতিকে কোনোদিন জনাব বলা যাবে না, কি বলতে হয়? হ্যাঁ, মাননীয় মহামান্য, কি মান্য? মহামান্য রাষ্ট্রপতি, কি মান্য? বাংলাদেশের সাংবিধানিক ক্ষমতা বলে দুইজনকে নামের আগে মহামান্য বলতে হয়। কিরে বাবা, আপনারা কাজ করতেছেন মাঝে মাঝে মনে হয় আবার কপ্টার টপটার না ফুটে যায়, খুব আসতে অসুবিধা হচ্ছে আপনাদের? পেয়ারে হাজরিন অসুবিধা হচ্ছে আপনাদের? খুব তাত্ত্বিক আলোচনা হচ্ছে পেয়ারে হাজরিন। আমার ইমানদার মুসল্লি ভাইরা বাবারা, দুইজন ব্যক্তির আগে মহামান্য শব্দটা ব্যবহার হয়, একজন হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, একজন মহামান্য, একজন কি মহামান্য, আরেকজন হচ্ছে মহামান্য প্রধান বিচারপতি, মহামান্য আদালত, আরেকজন হচ্ছেন মহামান্য জনাব রাষ্ট্রপতি বলা যাবে? কেন বলা যাবে? হ্যাঁ, উনিও তো মানুষ। বর্তমান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনিও তো মানুষ, তো ওনাকে কেন জনাব বলা যাবে না? এই জন্য বলা যাবে না, উনি মানুষ, তবে আমাদের মতন সাধারণ নয়, উনি একটা দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওনাকে জনাব
খারাপ বলা যাবে না। আরে বেওকুফের দলেরা, এই জন্য আমার নবীকে সাধারণ বলা যাবে না। নবী তো কোনো দেশের না, কোনো গোত্রের না, কোনো জাতির নয়, আমার নবী তো সৃষ্টি কুলের সর্বশ্রেষ্ঠ মানব। কথা বলে ঠিক কি না? এই জন্য নবীকে আমাদের মতো বলা যাবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য আমার কাছে একটু আদবের খেলাফ লাগে। নবীর ক্ষেত্রে জন্ম নয়, আমরা সাধারণ ক্ষেত্রে জন্ম বলি, নবীর ক্ষেত্রে আমরা বলতে হবে আগমন। নবীর কি? নবীর কি? যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে তুম্মা যা আকুম বলেছেন, আর যা আইয়াজি উমানি হচ্ছে আগমন করা। কোরআনের মধ্যে নবীর মিলাদ সংক্রান্ত নবীর আগমনী বার্তা যত জায়গায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেমন কাদে যা আকুম মিনাল্লাহি নূর, লাকাদে যা আকুম রাসূলুম মিন আনফুসিকুম, তারপরে হচ্ছে ওয়াইদা আখাদাল্লাহু মিসাকান নবীন তুম্মা যা আকুম, যত জায়গায় নবীর আগমনের কথা আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? মিলাদ ব্যবহার করেন নাই, যা আ ব্যবহার করেছেন, মানে নবীর আগমনের কথা। আল্লাহ সাধারণ শব্দ দিয়ে নয়, নবী যেমন সম্মানিত, নবীর আগমনের কথাও আল্লাহ সম্মানিত শব্দ দ্বারা প্রয়োগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মিলাদ মানে কি? এই মিলাদ মানে যে আগমন, এটা বুঝানোর লেগে এতক্ষণ বকবক করলাম, বুঝেন নাই আপনারা? যাক, পেয়ারা হাজারিন, আপনারা যদি বুঝেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আমি চাই তথ্যভিত্তিক আলোচনা হোক, তথ্যবহুল আলোচনা হোক, নির্ভরযোগ্য আলোচনা হোক, যাতে মানুষ কিছু পকেটে করে বাড়িতে ফিরতে পারে। দাদা নাতির কাহিনী জীবনভর শুনে আসছেন, আর কত শুনবেন? 50,000 টাকা হুজুরকে হাদিয়া দিয়ে আনার সাথে সাথে কোরআন শরীফটা হাতে তুলে দিবেন আর বলবেন, কোরআনুল কারিমের যেই আয়াত থেকে এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো, এই বিষয়ের আয়াত পড়বেন মিনিমাম একটা এবং মিনিমাম 10টা তাফসিরের রেফারেন্স দিয়ে আজকে আমাদেরকে তাফসির শোনাইবেন, তারপরে 50,000 টাকা দিবেন। কথা বলেন ঠিক কি না? দাদা নাতির কাহিনী শোনায় আর 50,000 টাকা হাতিয়ে নিয়ে যায়, আর সারা জীবন কিতাবের গাড়িটি টানতে টানতে আধা হাত ছোট হয়ে গেলাম, আমাদেরকে গাড়ি ভাড়া দিতে বড় কষ্ট। এটা বললাম দুঃখের কথা, এটা আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না, এটা দুঃখের কথা বললাম। সত্যিকারের আলেমরা সমাজের মধ্যে অবহেলিত। কথা বলেন ঠিক কি না? আর আজকে মনে করেন টাড়ি মোল্লা দুই পাতার কুতুবের এরা বড়, আরে বাবা রে বাবা, আল্লামা ফাল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুফাসসির কোন শিখাইটা জিজ্ঞেস করলে তার অবস্থা খারাপ। প্যারে হাজরিন, যে কথা বলছিলাম, ঈদ মানে কি? আলোচনা শেষ করছি, নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ। ঈদ মানে কি? সবাই বলেন ঈদ মানে কি? মিলাদ মানে কি? হে তোমাশাল্লাহ, মিলাদ মানে কি? কার আগমন? ঈদে মিলাদুন নবী, ঈদ মিলাদ নবী, কার আগমন? মিলাদুন, ঈদ মানে কি? মিলাদ মানে কি? কার আগমন? পুরো শব্দটাকে একসাথে বাংলায় অনুবাদ করলে হয় নবীর আগমনের খুশি। নবীর আগমনের খুশি, ভুল বললাম? নবীর আগমনের খুশি। এইবার মুফতি সাহেবকে প্রথম দিন জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈদে মিলাদুন নবী, কয় বাবারে বাবা, এটা তো বড় শিরিক, শিরিকে আকবর করা যাবে না। মুফতি সাহেব নিশ্চিন্তে ফতোয়া দিয়ে দিলেন, মিলাদুন নবী কি করা যাবে? দ্বিতীয় দিন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর নবীর আগমনে আপনি খুশি না বেজার? মুফতি সাহেব কয়, আমি একজন মুসলমান হয়ে আবার নবীর আগমনে বেজার কেমনে হই? অবশ্যই খুশি। মুফতি সাহেব নবীর আগমনে খুশি, কিন্তু মিলাদুন নবী শিরিক, বুঝতেছেন কোন ক্যাটাগরির মুফতি? বুঝেন নাই আপনারা এখনো? হুজুর ঈদে মিলাদুন নবী করা যাবে? কয়, যাবে না, হারাম। হুজুর নবীর আগমনে আপনি খুশি না বেজার? কই, খুশি। আর বেওকুফ, ঈদে মিলাদুন নবীর আগমনের খুশিটার আরবিতে অনুবাদ করলেই তো ঈদে মিলাদুন নবী হয়। কথা বলেন ঠিক কি না? নবীর আগমনে যে উনি খুশি, এটার আরবিতে ট্রান্সলেশন করলে কি হয়? ঈদে, আর ঈদে মিলাদুন নবীরে বাংলায় অনুবাদ করলে কি হয়? নবীর আগমনে। মুফতি সাহেবের লেখাপড়ার দৌড়, এলেমের দৌড় কতটুকু বুঝতে পারছেন তো আপনারা? এই সমস্ত মূর্খ মুফতিদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। ঈদে মিলাদুন নবী হারাম, তবে হুজুর নবীর আগমনে খুশি। কত বড় বেওকুফ দাজ্জাল, বুঝার বাকি আছে? কথা বলেন না কেন? কই, ঈদে মিলাদুন নবী করা যাবে না, কই নবীর আগমনে খুশি, এটা হইলো সবিরোধী কথা। আর বাবা, নবীর আগমনের খুশিটার আরবিতে অনুবাদ করলেই তো ঈদে মিলাদুন নবী হয়।
আরবিতে কইলে না জায়েজ আর বাংলায় কইলে জায়েজ, এটা কোন ধরনের মুফতি সাহেব আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। প্যারে হাজরিন, আমার ইমানদার মুসল্লি ভাইরা বাবারা, নবীর আগমনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট ঈদ মিলাদুন নবীর, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, সুম্মা জাআকুম রাসূলুম, আমার নবীর দায়িত্ব সত্তা যখন অর্পিত হবে, আগমন হবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তাসদিক করবে তোমরা নবীরকে, কিসের উপরে? লা তুমিনুন নাবিহি, নবীর উপরে ঈমান আনয়নের মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন নাবী, নবীকে সাহায্য করবে, অর্থাৎ নবী আসার সাথে সাথে তোমার নবুয়তি খতম। এই হচ্ছে ঈদে মিলাদুন নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট। সৃষ্টির শুরুতে আলমে আরওয়াতে রুহের জগতের মধ্যে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন খোদ রব্বুল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের সভাপতি ছিলেন কে? রব্বুল আলামিন। আর মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন নবী রাহমাতুল লিল আলামিন, নবী সাইয়্যিদুল মুরসালিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সমস্ত নবীরা শ্রোতা, রব্বুল আলামিন সভাপতি, প্রধান অতিথি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর থেকে বড় ঐতিহাসিক প্রেক্ষাপট আর কিছু হতে পারে? আমি একেবারে অকপটে, একেবারে হলফ করে বলতে পারি, আল্লাহ সৃষ্টি জগতের আলমে আরওয়াতে আল্লাহ সৃষ্টি জগতের সর্বপ্রথম মাহফিল ছিল আমার নবীর মিলাদের মাহফিল। সৃষ্টি জগতের, পৃথিবীর নয়, সৃষ্টি জগতের ইতিহাসে সর্বপ্রথম আনুষ্ঠানিক মাহফিল ছিল কিসের মাহফিল? আমার নবীর মিলাদ মাহফিল। আমার নবীর আগমনী বার্তাকে রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, সমস্ত নবীগণ আম্বিয়ায়ে কেরামগণ অকপটে মেনে নিলেন। একই ঘটনাকে রব্বুল আলামিন হাজার হাজার বছর পরে কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে আমার প্রিয় রসুলকে স্মরণ করাই দিয়ে বলতেছেন, ওয়া ইদ, হুজুর আপনার কি মনে আছে ওই দিনের ঘটনাটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আসেন আরেকটা বিতর্কের সমাধান, আজকে আমি আপনাদেরকে দিয়ে যাই। প্যারে হাজিরিন, আমার ইমানদার ভাইয়েরা বাবারা, অনেকে বলেন নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে, কথা বলেন না আপনারা, বুঝেন নাই আমার কথা। নবী কত বছর বয়সে নবুয়তি পাইছে? জাহিরি হায়াতে, দুনিয়াবি হায়াতে 40 বছর বয়সে নবী নবুয়তি পাইছে। অনেকে ওয়াজ করে না, এটা একেবারে ভুল ওয়াজ। আপনারা এখন রাখবেন আমার উপরে, এটা আইসে কোথেকে? খালি সবাই ভুল ধরে বেড়াচ্ছে, না ভুল ধরে বেড়াই নাই, আমার কারো ভুল ধরার উদ্দেশ্য নয়, সঠিকটা আপনাদেরকে জানানো হচ্ছে আমার উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা? নবীর হাদিস হচ্ছে বাল্লি ও আন্নি বলা আয়া, তোমার কাছে যদি একটা বাক্য পৌঁছায় আর যদি সেইটা সঠিক হয়, তোমার ইমানই দায়িত্ব হচ্ছে সেই সঠিক বাক্যটাকে আরেক মুসলমান ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়া। এইবার আমার কাছে প্রশ্ন করেন, নবী যে 40 বছর বয়সে নবুয়তি পায় নাই, এটার, নবী যে এর আগে থেকেই নবী, এইটার দলিল কি? হ্যাঁ, আমার কাছে দলিল আছে, মেসকাত শরীফ করেন, মুসলিম শরীফের বরাত দেওয়া আছে, তিরমিজি শরীফের বর্ণনা দেওয়া আছে। আমার নবীর একজন সাহাবি আমার নবীর কাছে জানতে চাইলেন, মাতা ওয়াজাবাত লাকান নুবুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক, অগর রহমাতুল্লিল আলামিন, আপনার কাছে জানতে চাই আপনি কবে থেকে নবী, আপনি কবে থেকে? মাতা ওয়াজাবাত লাকান নুবুয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে থেকে আপনার কাছে জানতে চাই। বল, আমার নবী বলতেছেন, ফাকালা হাদিসের এবার নবী বলতেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যেদিন আদম নবীর রূহ এবং দেহের মাঝখানে ছিল ওই দিন থেকেই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন সেই দিন থেকে কি আমি? এইবার আসেন আপনাদের কাছে আমার প্রশ্ন, কিতাবের নাম হচ্ছে মাওয়াহিবুল্লাহ দুনিয়া, লিখেছেন হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি, রেকর্ডিং হচ্ছে, সবাই দলিলগুলো কোট করে নেবেন। হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই শাফিঈ মাযহাবের বড় পণ্ডিত তিনি ছিলেন, সুবহানাল্লাহ। কোন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বুখারী শরীফের সরা তিনি লিখেছেন, ফতহুল বারী শরহে সহিহিল বুখারী, সুবহানাল্লাহ। কোন আমার নবীর সিরাতের কিতাব জীবনী তিনি লিখছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এই কিতাবের আরেকটা সরা লিখেছেন আল্লামা আব্দুল কাদের জুরজানি রহমতুল্লাহ আলাই জুরকানি আলাল মাওয়াহিব, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপর আরেকটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই লিখছেন,
আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হইতেছে আপনার? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব লিখতেছেন, তারিখের কিতাব লিখতেছেন, সিরাতের কিতাব লিখতেছেন, সিরাতে হালবিয়া খুলে দেখেন, সিরাতে ইবনে হিসাম খুলে দেখেন, সিরাতে সিরাতে তারিখে তাবারি, তারিখে তাবারি খুলে দেখেন, তারিখের কিতাব ইতিহাসের কিতাব তারিখের তাবারি খুলে দেখেন, তারিখে দামিস্কের কবির খুলে দেখেন, তারিখে খায়রাতুল হিসান খুলে দেখেন, সমস্ত তারিখের কিতাবগুলো একটার পর একটা একটার পর একটা খুলতে থাকেন। সুবহানাল্লাহ। বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের কথা আমি না বললেই নয়, ইসমাউল কালাম ফি ইসবাতিল মাউলিদ ওয়াল কিয়াম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর মাউলিদ মিলাদের উপরে স্বতন্ত্র কিতাব লিখছেন। কিতাবের মধ্যে লিখতে লিখতে গিয়ে লিখতেছেন, বিশেষ করে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার বরাত না দিলেই নয়, ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানি কত বড় আলেম ছিলেন, তিনি শুধু আলেম ছিলেন না, জামানার মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একাধারে একজন মুহাদ্দিস ছিলেন, বুখারী শরীফের সর্বপ্রথম সরা ফাতহুল বারি শারহে সহিহুল বুখারি উনি লিখেছেন। শুধু এইটাই নয়, পৃথিবীর ইতিহাসে তিনি একজন নিজে মুজাদ্দিদ, যার ছাত্র ও মুজাদ্দিদ। আল্লামা ইবনে হাজার আসকালানি নিজে মুজাদ্দিদ, ওনার ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনিও মুজাদ্দিদ, ওস্তাদ ও মুজাদ্দিদ, ছাত্র মুজাদ্দিদ। মুজাদ্দিদ কারে কয়? আমার নবী হাদিসের মধ্যে বলতেছে, মুসান্নাফ আবি সাইবার মধ্যে হাদিস আসতেছে, মাই ইউজাদ্দিদুল হাদিনাহা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে যখন অপকর্ম বেড়ে যায়, দ্বীনের মধ্যে যখন ফেতনা হইতে শুরু করে দেয়, রাব্বুল আলামিন প্রতি 100 বছর পরে পরে আল্লাহর এই জমিনের মধ্যে তার ইসলামকে ঠিক রাখার জন্য, তার দিনকে সংস্কার করার জন্য একজন সংস্কারক পাঠায়, যাকে বলা হয় মুজাদ্দিদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এমন একজন বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ ছিলেন, যিনি তার একটা বিশ্ববিখ্যাত কিতাব রয়েছেন, শারহু সুদুর বি আহওয়ালিল মাউতি ওয়াল কুবুর। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার শারহু সুদুরের মধ্যে গিয়ে লিখতেছেন, আমার জীবনে আমি 72 বার সমস্যার মধ্যে পড়ছি। কয়বার? সবাই জানো হুজুর আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা, পবিত্র ঈদ মিলাদুন নবী, বদরপুর দরবার শরীফ, পীর সাহেব হুজুর কামলার আগমন, হুজুর কামলার আগমন, দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, মেরা দিল তড়প সামনে বসে।
হজরতে আবাদর পুরি সৈয়দে মুরশিদে হজরত বাদর পুরি উসি ইমাম আহলে সুন্নাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম শামে প্যারা নবীর মাহফিলে আমরা নবীর লক্ষ্য জিগার কে পেয়ে গেছি, আজকের মাহফিল আরো রৌনক হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজা? বাংলাদেশে বহু দরবার আছে কিন্তু মিলাদুন্নবী নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু দরবার দেখা যায় কিন্তু মিলাদুন্নবী? বদরপুর দরবার শরীফ এমন একটা দরবার যেই দরবারে আসতে নবীর সুন্নতকে এখনো চিন্তা পাওয়া যায়। বহু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে অনেক বিশ্বাস আছে যাদের কাছে নবীর সুন্নতের অস্তিত্ব নাই। আর বদরপুর দরবারের একজন মুরিদদেরকে বদরপুর দরবারের একজন মুরিদ এমনও রয়েছেন, বহু পীর রয়েছেন বদরপুর দরবারের একজন মুরিদানের কাছ থেকে বহু কিছু শিক্ষা নেওয়ার আছে। একজন মুরিদের দিকে তাকালেই বোঝা যায় যে দরবারের মুরিদ এমন হয়, এই দরবারের হদিনশীন, এই দরবারের জানশীন, এই দরবারের সাজ্জাদশীন না নাজরি কেমন হয়, কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ সুন্নতের পাবন্দ। আর সুন্নত যখন শরীরের মধ্যে এসে যায়, বদনের মধ্যে যখন সুন্নত এসে যায়, সরের মধ্যে সুন্নত, মাথাতে সুন্নত, মুখেতে সুন্নত, শরীরে সুন্নত, খেতে বসতে সুন্নত, সুন্নতের তালিমের তাকফিন যেখানে চলতে থাকে সেখানে তো নবীর মহাব্বতের রুহানিয়ত, নবীর মহাব্বতের আইনি তাকাজ এমনি আসতে থাকে, বলো ঠিক কিনা? আমার প্যার হাজরিন ইমানদার ভাইয়েরা বাবারা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করলাম একেবারে শেষ, আসলে আমি ব্যক্তিগতভাবে খুব ক্লান্ত, বিগত এক সপ্তাহ আমার ঘুম নাই। আজকে সকালে হুজুর গরিব নামাজের দরবার থেকে আমি আসছি, গত 25 তারিখে গেছি, আজকে সকালে আসছি। হুজুর কাবলা শুনে খুব খুশি হয়েছেন, দোয়া করেছেন। আমাদের আল্লামা ডক্টর মুজাহিদ মিল্লাত আল্লামা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর খাজা বাকিউল্লাহ মিসকা চৌধুরী সাহেব ভাইজান আমার ইন্ডিয়ান নাম্বারে ফোন দিয়ে দাওয়াত কনফার্ম করেছেন। আজকে যদিও চট্টগ্রাম মাহফিল ছিল, আমার নবীর দয়া মেহরবানি, যাই হোক মাহফিল আগামীকালকে ঘুরে আজকে বদরপুর দরবারে হাজিরি দেওয়ার তৌফিক ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যেই কথাটা একটু আগে আপনাদের কাছে বলছিলাম সে আরজটা আমি এখন হুজুরের কদমে করতে চাই, যে দরবারের হুজুর, হুজুর কাবলার কদমে আমার একটা আরজি হচ্ছে, হুজুর দরবারে যে 12 দিনব্যাপী মিলাদুন্নবী যেই অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক যুগ বিখ্যাত জগৎ বিখ্যাত আলেমরা এখানে আসছেন, যদি হুজুর কাবলা সদয় মর্জি জ্ঞাপন করেন সকলের সম্মতিক্রমে একটা আবেদন আমি ছোটো মানুষ রাখতে চাই, প্রত্যেক আলেমের নামের নিচে যদি নির্ধারিত বিষয় নির্ধারণ করে দেওয়া হয় তাহলে দেখা গেল 12 দিনব্যাপী মাহফিলের মধ্যে একই আলোচনা 2 বার 3 বার হয়ে যাচ্ছে। এটা আলেমরা ইচ্ছা করে করেন না, হয়তো আজকে আমি কী আলোচনা করে গেছি, কালকে আসতেছেন আল্লামা মোহাম্মদ আলী চিস্তি আল কাদরি আসবেন, যথাক্রমে আসতে থাকবেন আল্লামা আবু জাফর প্রিন্সিপাল হেলালউদ্দিন সাহেব আসবেন, আল্লামা মুখতার রেজা মাসুমি আসবেন, আল্লামা জাকারিউদ্দিন জিলানি আসবেন, আল্লামা ডক্টর খাজা বাকিউল্লাহ মিসকাত চৌধুরী। ওনারা কিন্তু অনেকে জানেন না আজকে কী আলোচনা হয়েছে, ওনাদের নিজের অজ্ঞাত জ্ঞানেই একই আলোচনা 2 বার 3 বার দোহরানো হয়ে যাবে যদি বিষয়টা উল্লেখ থাকে। আর যারা আসতেছেন সবাই যুগ বিখ্যাত আলেম, আমি সারা আর কি, তো সবাই আশা করি ইনশাআল্লাহ এমন আলোচনা হবে, বিষয়ভিত্তিক দালিলের আলোচনা হবে যেটার দ্বারা সবাই উপকৃত হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? তো এই বিষয়টা হুজুর কাবলার কদমে আমার তরফ থেকে একটা ছোট্ট আরজি থাকবে বাস। আর বাকি ঈদে মিলাদুন্নবী আসতেছে, বিগত বছরের রেকর্ডকে এই বছর আমাদেরকে অতিক্রম করতে হবে।
আমরা মানসিকভাবে প্রস্তুতিত, মানসিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে, ঐক্যবদ্ধভাবে দাওয়াতের কাজ করতে হবে। এই যে তাবলিক তাবলিক তাবলিক, এই মিয়া তাবলিক পাইছেন কই? আসল তাবলিক তো খানকার মাধ্যমে আসছে, আসল তাবলিক তো আল্লামা আব্দুর রব চিশতি শিক্ষা দিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আসল তাবলিক করে গেছেন ইমামে আজম, আসল তাবলিক করে গেছেন হুজুর গরিব নওয়াজ, নিজের জন্মস্থান করে ছেড়ে তিনি হিন্দুস্তানে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? এখনো গরিব নওয়াজের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের বৌদ্ধদেরকে, হিন্দুদেরকে, বিধর্মীদেরকে ইসলামের খুশবু বার্তা তিনি এখন পর্যন্ত রওজায়ে আকদাস থেকে সশরীরে দিয়ে যাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? বেয়ারে হাজরিন, দাওয়াতের কাজ কিভাবে করবেন? আমি একটা খসড়া মিনিমাম তৈরি করেছি। খসড়াটা কিভাবে? আমরা এক একজন যদি জাস্তে জুলুস 12 তারিখে, জাস্তে জুলুস গভীর মনোযোগ, জাস্তে জুলুস 12 তারিখে, এর আগেও যেইখানে জাস্তে জুলুস হোক, কোন দরবার থেকে হচ্ছে কি করছে আমাদের দরকার নাই, আমার নবীর নামের জুলুস যেখানে হবে আমরা সবান্তরে সেখানেই থাকবো। কোনো ডিভাইডার সৃষ্টি করার, কোনো নিজেদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করার কোনো সুযোগ আর শুনে আলামায়ে কেরামরা, মুফাক্কিরিনরা, মুহাদ্দিসিনরা, মাশায়েখ হযরত, এখন ঐক্যবদ্ধ সময়ের দাবি, এখন সবাই ঐক্যবদ্ধভাবে মিলাদুন্নবী এখন আমাদের জন্য ঈমানের দাবি, কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বলছিলাম পেয়ারে হাজিরিন, একেবারে এক কথায় আমি শেষ করে দিব, দি এন্ড, একেবারে ক্লোজিং করবো আলোচনার। আমরা যদি দাওয়াতের কাজটুকু করি, বলে হুজুর কিভাবে করব? আমরা এক একজন যদি মিনিমাম 10 জনের দায়িত্ব নেই, কয়জন? কোরআনের মধ্যে এসেছে তিলকা আশারাতুন কামিলা, 10-এর মধ্যে পরিপূর্ণ, 10-এর মধ্যে বরকত, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এক একজন দায়িত্ব নেই যে এই বছর জাস্তে জুলুসে আমি আমার ভাই বোনদের, বন্ধু বান্ধব, বদরপুর দাওয়াতুল ইসলাম দরবার শরীফের ঐতিহাসিক জাস্তে জুলুসে আমি আমার পক্ষ থেকে 10 জন ভাই বোনদের, বন্ধু বান্ধবকে আমার সাথে নিয়ে আসবো, আমার নেতৃত্বে, কথা বোঝা যাচ্ছে? গভীর মনোযোগ, আমি আমার নেতৃত্বে কয়জন আনবো? আমি নিজে একজন, কয়জন? 10-এ হইল পরিপূর্ণ, আপনাকে নিয়ে হইল 11 জন, 11 হইতেছে গিয়ে আরবি শরীফ হুজুর গৌসে পাকের ফয়েজে দেখবেন ছোট ছোট খণ্ড খণ্ড জাস্তে জুলুস, বদরপুর দাওয়াতুল ইসলামের ছায়া তলে, হুজুর কাদরের সাদারতে, বারোই রবিউল আউয়ালে, ঢাকার প্রাণ কেন্দ্র সদরঘাটে আপনাদের নেতৃত্বে আসা এই ছোট ছোট খণ্ড খণ্ড জুলুসগুলো মহা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনাকে যদি কালকে থেকে দায়িত্ব দেওয়া হয়, আপনাকে, আপনি এক কাজ করবেন, আগামীকালকে 500 লোক নিয়ে আসবেন, আপনি বলবেন যে ভাই আমি তো আসি একজন, আর ডাইনে ভাবে তো কেউ নাই, বাকি 499 পামু কই? কিন্তু যদি বলা হয় আপনি মিনিমাম 10 জন নিয়ে আসবেন, সম্ভব না অসম্ভব? তো এই দাওয়াতের কাজটুকু আমরা ইনশাআল্লাহ আজিজ করার জন্য চেষ্টা করব, কি বলেন? ইনশাআল্লাহ আমরা রাজি তো সবাই? দাওয়াতের কাজ করতে হবে 1 নম্বর, 2, সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে মিলাদুন্নবীর ব্যাপারে, সবাইকে উৎসাহ দিতে হবে, সার্বিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে তুলতে হবে, বিগত সমস্ত বছরের রেকর্ডকে এই বছর অতিক্রম করতে হবে, সর্বোচ্চ ব্যবস্থাপনা নিয়ে যেইভাবেই, যেই কোনো মূল্যেই হোক, এই বছরের ঈদে মিলাদুন্নবী যাতে বিগত সমস্ত বছরের ইতিহাসের রেকর্ডকে ভঙ্গ করে, এরকম দায়িত্ব আমাদের সকলের নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? টাকা পয়সার ব্যাপারও যদি হয়, সবসময় কইবেন যে হুজুরা খালি আসে আর নেয় না, আলহামদুলিল্লাহ আমরা সেই দলের মধ্যে নাই। বদরপুর দরবার শরীফ যেমন খোলা মনওয়ালা, বদরপুর দরবারে যারা আছে তারাও দিল খোলাওয়ালা ইনশাআল্লাহ। গরিব নওয়াজ সারা জীবন দিচ্ছেন, হুজুর কাবলা বদরপুরি দিচ্ছেন, বর্তমান হুজুর কাবলায় আলমরা দিচ্ছেন, এই দরবারের সাথে যারা তাল্লুক রাখে তারাও খোলা মনওয়ালা আলহামদুলিল্লাহ। আমরা প্রয়োজন আলেমরা, নওজওয়ানরা কমিটি হয়ে যাব, আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা প্রোগ্রামে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর আলেমরা যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবো, নওজওয়ানরা বিশেষ করে আমাদের আল্লামা ছোট হুজুর কাবলা মুনাজির আহলে সুন্নাত আল্লামা মুফতি নাসির বিল্লাহ রাব্বানি হুজুর কাবলা সহ নওজওয়ান আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সমাজের মধ্যে, আমাদের মুরব্বী আলেমরা যদি আমাদেরকে দোয়া করেন, বুজুরগান মাশায়েখ হযরত যদি আমাদেরকে দোয়া করেন, সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ যদি হয়ে যাই সমাজের মধ্যে, ইনশাআল্লাহ সুন্নিয়তের ঐক্য তৈরি হতে বেশি সময়ের লাগবে এখন এটা সময়ের দাবি। আসুন আমাদের আমাদের একটাই স্লোগান হোক আগামী ঈদে মিলাদুন্নবী হোক, সুন্নিয়তের ঐক্যের প্রতীক, সুন্নিয়তের সমস্ত দরবার, সমস্ত মাশায়েখ হযরত যার যার অবস্থান থেকে বিশাল আয়োজন করবেন, বদরপুর দরবার থেকে তো অবশ্যই বরাবরের মতন আয়োজন থাকবে, আর অন্যান্য সচরাচর দরবার থেকে বদরপুর দরবারের মুরিদানদের মধ্যে তো আলহামদুলিল্লাহ নবীর ইশক মহব্বতের স্পিড একটু বেশি, কথা বলেন?
পড়েন না কেন? কোন দরবারে একদিন ইয়া নবী সালামু আলাইকা পড়ে জিলাপি পড়ে বিতরণ, আর বদরপুর দরবারে মিলাদুন নবী ট্রেনিং হইতেছে 12 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী ছিল? একদিন। এখন একের সাথে আরো 10-11 দিন যোগ হয়ে এখন হয়েছে কয়দিন? 12 দিনের ট্রেনিং এ সর্বশেষ যেদিন ইন্টারভিউ হবে সবাই পাস করবো তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ ভালোবাসা মন ধন তন মন উজাড় করে দিয়ে নবীর প্রেমের জাস্তে জুলুসকে আমরা সফল বাস্তবায়ন করব, এই দাবি আমি রাখবো। এবং আগামীতে বিষয় ভিত্তিক যে আলোচনার ব্যবস্থাপনা হুজুর কবলার কদমে দাবিগুলো রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে দরবারের শাহসাব হুজুর কবলা, আমি আসার পরে শুনলাম আগামী সোমবার হুজুর কবলা সপরিবারে আমেরিকা চলে যাবেন, USA চলে যাবেন। হুজুরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। নৌ হুজুর কবলা বাংলা নানাচে কানাচে আমাদের সমস্ত আলেম জগতের মধ্যে, তিনি ওয়াইসিন জগতের মধ্যে ফখরুল উলামা ফখরুল ওয়াইস, তাকে আল্লাহ জানে মানে হেফাজত করুক। ছোট হুজুর কাবলা বড় মুনাজির মানুষ, আমাদের আল্লামা ডক্টর বাকিবুল্লাহ মিসকাত চৌধুরী সাহেব সহ বর্তমানে মিডিয়াতে আমরা এক ধাপ এগিয়ে আলহামদুলিল্লাহ। তারা আমাদেরকে যেভাবে আমাদের নবীর বিরুদ্ধে আমার নবীর বিরোধিতা তারা যেইভাবে করবে আমাদেরকে তার প্রতিকার নিতে হবে ঠিক সেইভাবে। মুখের মাধ্যমে বেয়াদবি করলে জবাব হবে মুখের মাধ্যমে, কলমের মাধ্যমে বেয়াদবি হলে জবাব হবে কলম দিয়ে, চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বেয়াদবি করলে আমরা এখন মিডিয়ার মাধ্যমে জবাব দিব ইনশাআল্লাহ। বদরপুর দরবার সহ আমরা এখন সচেষ্ট ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ, আমরা বদ্ধপরিকর। অন্যান্য আলেমরা কে কি করলো আমাদের দেখার দরকার নাই। হুজুর যদি আমাদেরকে দোয়া করেন, আল্লামা আব্দুর রব চিস্তি রহমতুল্লাহ আলাইহির রুহানি ফিউজার যদি থাকে, হুজুর খালিদ নওয়াজের তাকাজা ইসকফায়ে মুহাব্বত যদি আমাদের সিনার মধ্যে থাকে, বাংলার জমিনে একজন সুন্নি থাকবে ইয়া নবী সালামু আলাইকাকে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। একজন আশেকের জান যতক্ষণ পর্যন্ত থাকবে তার কপালের উপরে যদি পিস্তল ঠেকায়, যদি ট্রিগারও চাপা হয়, শেষ রক্তবিন্দুটা যাওয়া পর্যন্ত, শেষ নিঃশ্বাসটা যখন যাবে সেই শেষ নিঃশ্বাসের সাথে একটা শব্দ বের হবে, আর সেই শব্দটা হবে ইয়া রাসূলুল্লাহ। কথা বল প্রেক্ষাপট অলিখিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম, একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করি। ঈদে মিলাদুন নবীর ঐতিহাসিক প্রেক্ষাপট দালিলিকভাবে আলোচনা করার আমি তেমনি মূর্খ মানুষ যথেষ্ট চেষ্টা করেছি করার জন্য, তারপরে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা, ঈদে মিলাদুন নবীর প্রস্তুতি আমরা কেমন করব এই বিষয়গুলোকে আমরা সজাগ দৃষ্টিতে রাখব। আগামীতে মাহফিল আরও রক হবে, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। যত দিন যাবে আশেক রসুলের জোয়ার তত বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। প্রথম ছিল শুধু নবী, প্রথম ছিল কি শুধু আমার নবী যখন আসছেন ইসলাম কবুল করালেন সাহাবিদেরকে, শুধু কি আমার নবী সোমবারে রোজা রাখলো, সাহাবিরা কয় কিসের রোজা, নবী কয় আগমনের রোজা, হয়ে গেল মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন, একদল বেয়াদব বাইর হয়ে গেল, এটার মধ্যে কাঁচি চালাইতে চেষ্টা করলো, এটারে কাটতে চেষ্টা করলো, মিলাদুন নবীর মাঝখানে যখন ছুরি চালাইতে চেষ্টা করলো মিলাদুন নবী ছোট না হয়ে বড় হয়ে গেল, হয়ে গেল কি ঈদে মিলাদুন নবী, ঈদে তারা যতই কাটতে চায় আশেকরা ততই বাড়ায়, বাড়তে বাড়তে তারাও কাটে আশেকরাও বাড়ায়, বাড়াইতে বাড়াইতে এখন হয়ে গেছে জাস্তে জুলুসে ঈদে মিলাদুন নবী। বাতিলরা যত কাটতে চেষ্টা করবে আশেকদের জবাব তত বাড়াইতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আর ওরে বলেন আমিন। আর কষ্ট দিবেন, হুজুর কবলা চলে আসছেন, বেয়াদবি হবে, আমি আর আলোচনা করব না। আমার শুধু কয়েকটা দাবি ছিল এগুলা বলার জন্যই এতক্ষণ বিরক্ত করা। তারপরে হুজুর খালিদ নওয়াজের দরবারে থেকে একটা দুঃখ সংবাদ শুনলাম, আমাদের বাংলাদেশের ওস্তাদুল উলামা শামসুল উলামা খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই, ইন্ডিয়াতে যাওয়ার আগে হুজুরের নাম বললে মাদ্রাসিল্লুহুল আলী বলতাম, আর 5 দিনের সফর শেষ করে আসার পরে আর মাদ্রাসিল্লুহুল আলী বলার সুযোগ নাই, এখন রহমতুল্লাহ আলাই বলতে হচ্ছে। কত বড় আমাদের কষ্টের ব্যাপার, আমরা একজন অভিভাবককে হারালাম। কি বলেন আপনারা? দরবার শরীফ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে, হুজুরের সশরীরে জানাজাতে থেকেছেন, গোসলের পরে মিলাদ মুনাজাতে থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা ও বালা মাকাম নসিব করুক, বলুন আমিন। আমাদের বড় বড় অভিভাবক যারা ছিল, আমরা আল্লামা জলিলকেও হারাইলাম, আল্লামা জালালকেও হারাইলাম। আমাদের মা
সমাজে এখন আর আল্লামা জলিলও নেই, আল্লামা জালালও নাই। যেই সমস্ত অভিভাবকরা আহলে সুন্নাত ওয়াল জামাতের, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের অন্যতম শিরোমণি হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি ওলামায়ে কেরামের যিনি মাথার তাজ আল্লামা আব্দুর রব চিশতি রহমতুল্লাহ আলাইকেও আমরা হারিয়েছি। যদিও আমরা জাগতিকভাবে মনে হচ্ছে তারা আমাদের কাছে নাই, কিন্তু রুহানিভাবে যেই সমস্ত আশেকদের কলবের পর্দা উঠাই দিয়েছেন মুর্শিদ দয়া করে, তারা এখনো তাকাইলে যেই দিকে তাকায় আপন আপন মুর্শিদকে সামনে দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের চোখের পর্দাকে উঠাই দেখ, আর নবীর দিদার এবং জালো আফরোজকে আমাদের সিনার মধ্যে চোখের মধ্যে সবসময় এনে দিক। বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।